ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলেছি, কত গীবত করেছি, শিকায়ত করেছি, কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা, এই জবান দিয়ে কত নেতার মিথ্যা প্রশংসা করেছি, এই জবান দিয়ে কত ফায়সা কথা বলেছি, অথচ যে এই জবানটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসাবে, কথা বলেন ঠিক কিনা। কত মানুষ তো জবান দিয়ে কথাও বলতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। যারা কথা বলতে পারে না তাদের কাছে মাঝে মধ্যে যাইবেন, যদি জান তাইলে উপলব্ধি করতে পারবেন যে এই যে কথা বলতে পারি এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত, ঠিক কি না, ঠিক কি না, এই কথা বলেন ঠিক কি না, ঠিক কি না। এই জবান দিয়ে মিথ্যা কথা বলেছি, গীবত করেছি, শিকায়ত করেছি, অথচ নবী যে বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা খতিয়া সাল্লাল্লাহু আলাইহি আশরা সলাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরা খতিয়াত ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত। দুনিয়ার মধ্যে কোন উম্মত যদি নবীর উপর মহব্বতে একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার, একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি আশরা সলাওয়াত, ওই দুরূদ শরীফ পড়নিওয়ালা উম্মতটার উপর আমার আল্লাহ 10টি রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, যারা মাহফিলে এসেছি, যারা আসব, আমরা গুনাহ করি নাই, কেউ আছেন জীবনে গুনাহ করি নাই, কেউ আছেন, কেউ নাই। আমাদের ইচ্ছায় অনিচ্ছায় নিজের অজান্তে অনেকেই আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, গুনাহ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহুত্তাত আনহু আশরা খতিয়াত, দুরূদ শরীফ একবার পড়ার কারণে ওই উম্মতগুলোর আমল নামা থেকে আমার আল্লাহ 10টি গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, রুফিয়াত লাহু আশরু দারাজাত, দুরূদ শরীফ পড়নেওয়ালা উম্মতগুলোর আল্লাহ রাব্বুল আলামিন 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে লাভ কম না বেশি? অনেক বেশি না? অনেক বেশি না ভাইরা আমার, এই জন্য আজকে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই মাহফিল। অতএব আসুন এই নবীর মিলাদুন নবীর মাসে নবীর মহাব্বত প্রেম ভালোবাসা নিয়ে আজকে এই নাইশিং মাদ্রাসা মাঠ থেকে দুরূদ শরীফের আওয়াজ মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দিব। রাজি আছেন? রাজি আছেন? নবীজির দিদার কে কে চাই? নারায় তাকবীর, নারায় রিসালাত। নবীর দিদার পাইতে হলে, নবীর সাথে জান্নাতে থাকতে হলে দুরূদ শরীফের কোনো বিকল্প নেই। নবীজি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউলান নাস বিয়াউমিল কিয়ামা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউলান নাস বিয়াউমিল কিয়ামা, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন উম্মতের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন উম্মতগুলো আপনি নবীর সঙ্গে কিয়ামতের দিন থাকবে, আপনি নবীর কাছাকাছি, আপনি নবীর পাশাপাশি কোন উম্মতগুলো থাকবে, নবী আমাদেরকে একটু বলে দেন, আমরাও সেই আমল করে করে আপনি নবীর সঙ্গে কিয়ামতের দিন থাকতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আকতারুহুম আলাইয়া সলাওয়াত, পৃথিবীর মধ্যে আমি নবীর উপর যে উম্মতগুলো বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন ওই উম্মতগুলো আমি নবীর সঙ্গে বসবাস করবে। সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতে নবীর সঙ্গে আমরা থাকতে চাই কে কে? নারায় তাকবীর, নারায় রিসালাত। নবীর সঙ্গে কিয়ামতে থাকতে হলে নবীর উপর বেশি বেশি দুরূদ পড়তে হবে। আজকের এই মাহফিল থেকে সবার জন্য দোয়া করা হবে, এই দোয়া কিন্তু আল্লাহর দরবারে পৌঁছাবে না যদি আমরা দরুদ না পড়ি, প্রাণ খুলে দরুদ না পড়লে দোয়াও কবুল হয় না। অনেক সময় আমরা বলি যে আল্লাহকে এত বলি, আল্লাহ তো আমার দোয়াই কবুল করতেছে না, বলে কিনা, বলে কিনা, আল্লাহ দোয়া কবুল কেমনে করবে? দোয়া কবুলের অন্যতম একটা শর্ত হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তে হবে, যেমনটা আল্লাহ বলছেন, ইন্না দোয়া ইমাউকুফুন বাইনাস সামা ওয়াল আরদ, পৃথিবীর মধ্যে যত দোয়া করা হয়
সব দোয়া আসমানের জমিনের মধ্যে ঝুলন্ত থাকে, কোন দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। লা ইয়াসউদু মিন শাইইন হাত্তা তুসাল্লি আলা নাবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী সরকার দোয়া আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পড়া হয়, ততক্ষণ পর্যন্ত কোন দরুদ কোন দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া কবুলের আগেও দরুদ পড়তে হবে। আসুন প্রাণ খুলে এই এই জবান দিয়ে অনেক মিথ্যা বলেছি, গীবত করেছি, শেকায়েত করেছি, অথচ এই জবান দিয়ে একবার দরুদ পড়লে কত ফজিলত। আসুন প্রাণ খুলে এই রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে আজকের এই মাহফিলের মাঠ থেকে দরুদ শরীফের আওয়াজ মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দেওয়ার নিয়তে সুউচ্চ কণ্ঠে মহাব্বতে দিল মনোজার করে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পুরে সরকার হয়ে যাব কবরে যদি গো রাসূল তরিয়ে না নাও সে বিপদে মোরে। ঠিক কিনা, ঠিক কিনা, এ কথা বলেন ঠিক কিনা, ঠিক কিনা, পুড়ে সরকার হয়ে যাব কবরে যদি গো রাসূল তরিয়ে না নাও সে বিপদে মোরে। চারদিকে মাটি রবে বাস উপরে আমল নামা শুধু আমার সাথী হবে ওই গোরে। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাখবে সপে দিবে তোমাতে করিও কবুল হে প্রিয় রাসূল নিয় গো আপন করে। মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা তারাতানুকুরা দিবে মাটি কবরে কেউ হবে না সাথী আমার সে যে আধার ভোরে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান সুয়াল জবাব হবে মোর সহজে যদি গো রাসূল সেই বিপদে রাখো মোরে নজরে। পুড়ে সরকার হয়ে যাব কবরে যদি গো রাসূল তরিয়ে না নাও সে বিপদে মোরে। নাতে সরকার কি পড়তা হো মে বস সি বাত সে ঘর মে মেরে রহমত হোগি এক তেরা নাম ওসিলা হে মেরা রঞ্জ গম মে দিয়েছি না মেসেরা হত হোগি।